তো হ্যালো গাইজ, গুড মর্নিং, সবাই কেমন আছেন? আমি আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আর আজকে আমি ভিডিওটা স্টার্ট করছি ঘুম থেকে উঠে দোকানের ভেতরে। দেখতেই পাচ্ছেন এখন আমি দোকানে আছি, আর আমার দোকানটা আপাতত বন্ধ আছে কারণ দোকানের অবস্থা খারাপ। দোকানে মানে জল কাদা ঢুকেছে, বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে। আর এইখানে দেখতে পাচ্ছেন সবাই আছে, এদিকে বাবা জাল সেলাই করছে, মা আছে। বলো সবাই, বলো সুপ্রভাত, বলো তুমি প্রথমে। জিজ্ঞাসা করো, আপনারা সবাই ভালো আছেন? বলো, তুমি বলো। জাল সেলাই করতে এই দোকানে বসে আছি, কাজ কম নিতে জাল তৈরি করছি নতুন। বাড়ি মানে বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, এখন কাস্টমারের চাপটাও কম, আমারও কম, মানে তাই বাবা বসে বসে একটা জাল সেলাই করেছে। সেই জালটা ওই আমার দোকানে ওখানে করা আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। হাতে বানিয়েছে পুরো জালটা, টোটালি হাতে বানিয়েছে বাবা। এটা চিংড়ি মাছের জাল, ওটা বড় মাছের জাল। হ্যাঁ, ওটা হচ্ছে বড় মাছ ধরার জন্য, আর এটা হচ্ছে ছোট মাছ, ছোট চিংড়ি মাছটা ধরার জন্য। মাও কিন্তু বসে মাঝে মাঝে, আমি দেখাবো তোমার, আপনাদেরকে দেখাবো। আর মানে ওই জালটাও মা বাবা দুজন মিলেই করেছে, মাও মাঝে মাঝে ফ্রি টাইমে মানে জাল সেলাই করে। তো আমাদের গ্রাম অঞ্চলে এগুলো হয়, সবাই সব রকম কাজ পারে আর কি। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদের একটু ব্যাক ক্যামেরায় দেখাই যে কিভাবে বাবা জালটা সেলাই করছে। জালের মালি দেওয়া হচ্ছে, এই মালি 40টা করে মালি আছে, এই মালিটা শেষ হয়ে গেলে আবার বোনা হয়। আচ্ছা, জাল যে করছো তুমি বা ওই যে হাতে যেটা নিয়ে বুনছো ওটাকে কি বলে? এটাকে বলে খুরচি। আর যেটা হাতে ধরে রেখেছি এটাকে বলে ফাতনা। হ্যাঁ, এর মাপে তৈরি হয়, মানে এই ফাতনা যেটা বলছে বাবা ওটা হচ্ছে ওর মাপেই ফাঁস তৈরি আর কি। ওই কাঠিটা যে মাপে কাটা আছে ওই মাপেই ফাঁসটা তৈরি হচ্ছে, আর এই খরচিটাই সুতো গলিয়ে রেখে ওটা মানে বুনতে সাহায্য করছে আর কি। সুতোটা ওখানে থাকছে, একদম পুরো মাপে সব তৈরি হবে, মেশিন লাগবে না, হাতেই মেশিন। এই দেখুন সব পুরো মাপের ফাঁস একেবারে, কোনো মেশিন মানে কোনো মেশিনের প্রয়োজন হবে না। এটা তৈরি হতে কতদিন লাগবে? একভাবে বুনলে মাসখানিক লাগবে। একভাবে যদি বনে তাহলে মাসখানিক লাগবে, আর যদি মানে রেস্ট নিয়ে নিয়ে করে তাহলে হয়তো 2-3 মাস লেগে যেতে পারে। আমাদের ওই জালটা কতদিনে উঠেছিল? ওই জালটা বোনা হতো না, ওই 6-7 মাস লেগে, 6-7 মাস লেগে গেছিল। মানে সময় না দিলে আর কি হবে না, আর বিভিন্ন কাজে বাবারা সবসময় ব্যস্ত থাকে তো যার জন্য হয় না আর কি। এটা তো মানে এই দিন হয়েছে না, এটা ভালোই জোরে এগোচ্ছে এই জালটা। এ প্রথমের দিকে আবার এই জালগুলো তাড়াতাড়ি হয়, লাস্টের দিকে গেলে লেট হয়ে যায়, কারণ আস্তে আস্তে মালি বেড়ে যায়, ফাঁস বেড়ে যায়, তখন মানে অনেকটা ঘের হয় আর কি, তখন সময় লাগে একটা একটা পুকুরে কভার করতে। তো আপনাদেরকে ওই জালটা একটু দেখিয়ে দেই, যে এই জালে কিন্তু এই এই যে মাছ খেয়েছি আমরা সব এই জালেই হয়েছে, দেখতেই পাচ্ছেন এই জালে। এটা ক হাত জাল বা এটা 7 হাত জাল পুরো, একদম দারুণ জাল। আর এই মানে জালের ফাঁসগুলো দেখো, মাছ এই এই ফাঁসে যদি মাছ ঢোকে না বাড়াবার কোনো লাইন নেই। দেখুন আমার দোকানে মেলে রেখেছে, মানে আমার দোকানের অবস্থা খুব খারাপ। এই দেখুন জল ঢুকছে এখানে, লাগাতার বৃষ্টি হচ্ছে যার জন্য এটা। তো আরো আরো জাল আছে আমাদের, আমি আপনাদেরকে দেখিয়ে দেই একটু, সব মানে বাবার হাতে বানানো এইগুলো। এই দেখুন এখানে কটা আছে? 3টে, মানে 4টে আছে, 4টে জাল আছে এখানে, সব মানে খেপলা জাল। কতগুলো জাল দেখতে পাচ্ছেন যে মানে কতগুলো জাল আমাদের ঘরে, মানে সব মানে মানে এখন তো ঘেরের দিকে আমরা যাই না মাছ টাছ ধরতে। একটা সময় ছিল যখন বাবা প্রত্যেক দিন মানে ঘেরে মাছ ধরতে যেত, আমরাও যেতাম, মানে দিনের বেলা যখন ঘেরে জল টেনে দিত বাবার সাথে, আমি কতবার গেছি মাছ ধরতে, দাদারাও গেছে। তো আগে ব্যাপকভাবে জালের প্রয়োজন হতো, মানে যে কজন যেতাম সবার হাতে একটা করে জাল, তার জন্য অনেকগুলো জাল আমাদের সব তৈরি করা আছে। এখন জালগুলোর অবস্থা একটু খারাপ হয়ে গেছে, আবার একটু সেলাই টেলাই করলে ঠিক হয়ে যাবে, আবার নতুন তৈরি করছে। আরো আর এক ধরনের জাল আছে, কলি জাল, কোথায় সেটা? তেলাপুই, ওই তো ঝুলানো। আর একটা জাল আমি আপনাদেরকে দেখাচ্ছি দাদা। তো গাইস এই যে
এই জাল হয়তো আপনারা দেখেছেন অনেকে, কি দেখেননি জানি, যারা দেখেননি তারা দেখে নিন। এই জাল হচ্ছে কি ঘেরে আমরা বসাতাম, মানে লম্বা, অনেক লম্বা হয় এই জাল। এক একটা জাল কম করে তো আপনার 30-40 ফুট হবে। তো এইসব জাল আমরা মানে লম্বা করে বসিয়ে দেয়, এতে ভেটকি মাছ, ভাঙন মাছ, তেলাপুই মাছ, মোটামুটি যা মাছ সব এক একটা সাইজ থাকে জালের। জালের এক একটা মাপ থাকে, এই যে ফাঁসের মানে ফাঁস অনুযায়ী যেরকম সাইজের মাছ সেরকম বেঁধে যাবে আর কি, সব ফাঁস থাকে এই। তো এবার আমি একটু ঘরের দিকে যাব, এইখানে এখন সারাদিন থাকবে, টুকটাক খাবার খাবে সারাদিন ধরে বদমাসটা। তো গাইজ বাইরে এখনো বৃষ্টি পড়ছে, আমি ছাতা না নিয়ে মোবাইলটাকে ভিজাচ্ছি আর নিজেও ভিজছি আপনাদেরকে দেখানোর জন্য। এখন চারিদিকে কিন্তু কাদা হয়ে গেছে পুরো। তো আমি এখন বাড়িতে যাব দ্রুত, কারণ মোবাইলটা ভিজে গেলে সমস্যা হয়ে যাবে। বাড়ির ধারেও কিন্তু এইদিকে দেখুন সব সব কাদা হয়ে গেছে, সব কাদা হয়ে গেছে সব। এইগুলো সব মানে কালকে রাত্রের থেকে আনলিমিটেড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কোনো ওখানে ছাড় নেই আর কি। বৃষ্টি মানে কন্ট্যাক্ট নিয়েছে কারোর সাথে, যার জন্য কোনো রেস্ট নিচ্ছে না, কন্ট্যাক্টে কাজ করছে আর কি। ঘরের অবস্থাও খুব খারাপ, ঘরের সামনের অবস্থা দেখুন পুরো সব খারাপ হয়ে গেছে, মানে কন্ট্যাক্ট নিয়ে কাজ চালাচ্ছে তো বৃষ্টি, যার জন্য কোনো রেস্ট নেই। তো গাইজ আমি ঘরে চলে এসেছি, এখানে একটা কাস্টমার এসে বসে আছে, ওই যে আগে দেখেছেন আপনারা, এই যে ভালো করে মুখটা দেখুন। তো গাইজ সকালবেলা আমাদের একটু ব্রেকফাস্ট হয়েছে, মানে তৈরি হয়েছে আর কি ব্রেকফাস্ট, আপনাদেরকে একটু দেখিয়ে হয়েছে। এই দেখুন ব্রেকফাস্ট, এখানে আছে শসা, পেঁয়াজ, চানাচুর, তেল, তেলটা দেয়নি, তেলটা দেওয়া হবে, মানে মুড়ি, মুড়ি হচ্ছে ব্রেকফাস্ট আর কি। এদিকে দুটো থালা, এদিকে দুজনের, দু বোনের জন্য একটা আর আমাদের জন্য একটা। তো এখন খাওয়া দাওয়া হবে, বলো এখন খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া হবে, আমরা এখন খাবো, আপনারাও বিচার করুন, মানে এখন দুটো বাজে, কখন খেতে দেবা তোমরা, হ্যাঁ কখন খেতে দেবা, এক্ষুনি হলো নাকি, না না মানে দুটো বাজে, দুটো বেজে গেছে, দুপুর দুটো, কখন খেতে দেবে আমাকে, খিদেতে আমার পেটটা ঢুকে গেল, পেটের ভিতরে পেট ঢুকে গেছে, তবু এরা এখনো পর্যন্ত খাবার জোগাড় করলো না, এত আইটেম করলে আর কি তাড়াতাড়ি রান্না বান্না হয়। হ্যাঁ ডাল কি, তো গাইজ দেখুন বিনা তেলের পেঁয়াজি ভাজা, তেল নেই তা কি, বিনা তেলে পেঁয়াজি ভাজা, এখানে আলু ভাজা আছে, এখানে পেঁয়াজি আছে, ডাল, পেঁয়াজি, আলু ভাজা, বিভিন্ন রকম আইটেম হচ্ছে, লঙ্কা ভাজা, আর ধুঁয়ায় পুরো চোখ জ্বলে যাচ্ছে, কিরকম রান্নি এরা, তো গাইজ দেখুন আজকের দুপুরের খাবার এই যে পেঁয়াজি, ডাল, আলু ভাজা, বিভিন্ন রকম থাকবে, তো এই সমস্ত আজকে দুপুরে খেতে হবে। রানীর স্টাইল দেখুন, ঘুম থেকে উঠে এসছে পাগলি মতো বসে আছে পুরো, আমি তো ঘুমাচ্ছিলাম তো, এরা সব এইগুলো আমার কাছ থেকে শিখেছে ট্রেনিং, এরা তো অ্যাকচুয়ালি পেঁয়াজি চপ কিছুই ভাজতে পারতো না, মানে এইগুলো সব আমি হাতে ধরে ধরে শিখিয়েছি, তাই এরা এখন করতে পারে। আর ওইদিকে একজনের ভাব দেখুন, পেঁয়াজি খাওয়ার জন্য কান্নাকাটি করছে, কাঁদো কাঁদো, আমি ক্যামেরা করে নিচ্ছি, কাঁদো তুমি, কাঁদো কাঁদো, লোকে খারাপ বলবে, কাঁদো কাঁদো, একটু রান্নিটাকে ভালো করে দেখুন, এই একজন আছে দেখুন, চোখ গুলো ও বুনু বলো আমাদেরকে কখন খেতে দেবে, জিজ্ঞাসা করো তো, বলো বুনু বলো, ওই দেখো আমাদেরকে খেতে দেবে না বলছে, কি বলছে শুনতে পাচ্ছ বুনু, আমাদেরকে না খেতে দিয়ে ওরা খাবে নাকি, তোমাদের তো পেট নেই, আমাদের পেট নেই তো, পেট না আমাদের চুলো, আমাদের পিঠ,
দেখুন গাইস, যারা বিয়ে করেনি তাদেরকে সাবধান করে দিচ্ছি, মানে এরকম একটু সামান্য কথা এরা লেগে যায় আর বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম কথা বলে, ঝামেলা করে, এরা অশান্তি করে, ঘরে অলক্ষ্মী আসে। ওই দেখুন কথা শুনুন, এই সমস্ত জিনিস কিন্তু এখানে আমাদের হয়। অবস্থা দেখেছেন, মুখটা দেখুন একটু খালি, ওই কিভাবে মুখ বেঁকাতে হয় ভালো করেই জানে এরা। প্রীতি জিজ্ঞাসা করো কখন খেতে দেবে আমাদের। কেমন টেস্ট হয়েছে বলো? পাখা সবসময় চালিয়ে রাখে তোমার কাছে, ওইদি কেমন হয়েছে বলো খেয়ে? তাহলে আমি একটা টেস্ট করে দেখি, ঠিক আছে? তো গাইস, এরা রান্না করতে থাকুক, হয়ে গেলে খাওয়া দাওয়া হবে, কখন হয় দেখা যাক। তো তখন আমি একটু পেঁয়াজি টেস্ট করে দেখি। তো গাইস, আমি আপনাদেরকে বলেছি যে আমার বাবা ভীষণ টিভি দেখতে ভালোবাসে, বাট কোনোদিন কোনো প্রমাণ দেইনি। আজকে তার প্রমাণ দেখুন, বাবা কিন্তু সেই সন্ধ্যাবেলা থেকে এসে বসে আছে, এখন প্রায় 9:30 বাজে। আর এইখানে আরেকজন আছে, বড় বৌদি, সাথে কিন্তু আরও দুটো দর্শক আছে, আশা করি আপনারা দেখেছেন। তো গাইস, এই ভিডিওটা কিন্তু প্রথমে আরও শ্যুট করেছিলাম, তো ভিডিওটার সাউন্ড আমার রেকর্ড হয়নি, যার জন্য সেইগুলো ডিলিট করে দিয়েছি। এটারও সাউন্ড হয়নি, আমি পরে আবার এগুলো মানে সাউন্ড দিচ্ছি। এ দেখুন, প্রীতিকে কথা বলতে বলছি, প্রীতির কোনো কথাই মানে এখানে আসছে না, কোনো সাউন্ডেই আসছে না। দেখতে পাচ্ছেন প্রীতি, দীপশিখা, দীপশিখাকেও জিজ্ঞাসা করি, দীপশিখারও কোনো কথা আওয়াজ আসে না। মানে এত কষ্ট করে ভিডিও করলাম, লাস্টে দেখি সাউন্ডটাই রেকর্ড হয়নি মাইকে। সবার এখন টিভির দিকে ধ্যান, মানে টিভিতে একটা ইম্পর্টেন্ট সিন হচ্ছে, সিআইডি হচ্ছে আর কি। তো এটা মানে ভয়াবহ জায়গা, সেইখানে সবাই এক মনে টিভির দিকে দেখছে, কেউ কোনো আমার সাথে কথা বলছিল না সেই সময়। আমি ওদেরকে প্রশ্ন করছি বিভিন্ন রকম, কিন্তু কেউ কোনো উত্তর দিতে পারছে না। সবার নজরটা একটু দেখুন খালি, সব টিভির দিকে এক ধ্যানে এক মনে তাকিয়ে আছে, দেখুন কীভাবে। এদিকে দেখুন, একটু পরে আবার ভয় পালাবে, এই যে শুরু, এই যে ভয়ের সিন এসছে, মাকড়সা, এই এরাও ভয় পালাচ্ছে ঠাকুরদার কাছে, কোলে উঠে যাবে ভয়ে। দেখুন ওই ওই এই যে ভয় পাচ্ছে, যে মাকড়সার সিন, এই যে আস্তে আস্তে কোনায় ঢুকছে, আর এদিকে একজন হা হয়ে দেখে আছে, দেখুন। হ্যাঁ, এইবার 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 উল্টে যাচ্ছে গা। এদিকে আরেকজন দেখুন। তো গাইস, আমি ঘরের দিকে যাই, আর মৌমিতাকে মানে মৌমিতা দেখি বসে থাকে। মৌমিতাকেও কিছু বলেছিলাম হয়তো, মানে সে ভয়েস সাউন্ড রেকর্ড নেই বলে সব ডগে চলে গেল আর কি। তারপরেও আমাদের দুজনের মধ্যে অনেক মানে খুনসুটি, অনেক ঝগড়া হয়েছিল, সেগুলোও দেখি সাউন্ড রেকর্ড হয়নি। ওকে বিভিন্ন রকম প্রশ্ন করেছিলাম আমি, ও অনেক রকম কথা আমাকে বলেছিল, সব কিছুই মানে সব মিসিং হয়ে গেছে, কোনো সাউন্ডটাই মানে রেকর্ড হয়নি। তো সেগুলো আমি সব কেটে বাদ দিয়ে দিলাম, ওই হালকা করে মোটামুটি থাকছে। এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি, মানে একটুখানি আমরা দুজন মিলে একসাথে ক্যামেরায় আসি আর বিভিন্ন রকম আমরা কথা বলি, এই দেখুন। কিন্তু এইখানে কোনোগুলোই সাউন্ড রেকর্ড হয়নি, যার জন্য সবগুলো আমাকে কাটতে বাধ্য হচ্ছি। তো কি আর হবে, মানে এইগুলো কেটে দেয়, কারণ কোনো সাউন্ডে নেই, আপনারা কী দেখবেন কিছু বুঝতেই পারবেন না। খুব কষ্ট হচ্ছে, মানে ভিডিওটা কষ্ট করে বানালাম আর পরে দেখি সাউন্ড রেকর্ড হয়নি, কি সমস্যা দেখুন তো। রাত নামে দু চোখে ঘুম জড়া, লাল পড়ি নীল পড়ি, লাল তোমার আমার নীল, কল্পনা স্বপ্নেরই দেশেতে চলো যাই একসাথে, যেখানে চাঁদ মামা গান শোনায়, রাত নামে দু চোখে ঘুম চড়ায়, লাল পড়ি নীল পড়ির কল্পনায়। তো গাইস, এই মাত্র খাওয়া দাওয়া হলো, আর আজকের খাওয়া দাওয়া হয়েছে কি দিয়ে হয়েছে রাত্রে? ডাল আলু ভাজা আর আলু মোলা, ডাল আলু ভাজা আর আলু মোলা। তো দেখতেও পাচ্ছেন এদিকে আমাদের
বিছানাও করা হয়ে গেছে আর এখন অনেক রাত হয়ে গেছে, তাই তো? তো মানে আজকে কালকে রাত্রে ভালোই বৃষ্টি হয়েছে, আজকে সারাদিন সেরকম একটা হয়নি, অল্প অল্প হয়েছে। এখন রাত্রে কি হবে কালকে কি হবে তার কোনো ঠিক নেই, কারণ খবরে তো বলছে অনেক কিছু হবে অনেক কিছু হবে, বাট সেরকম পরিমাণে হচ্ছে না, হলে খুব সমস্যা হবে, যেন না হয়। তো কি বলবো আর, আজকের ভিডিওটা আপাতত এখানেই সমাপ্ত করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশনটি আপনি সর্বপ্রথম পেয়ে যান। আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন, আর আমাদের চ্যানেলে যদি আরও ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলের লোগোর উপরে টাচ করে আমার চ্যানেলের সমস্ত ভিডিও দেখে আসতে পারেন। তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, গুড নাইট, সুইট ড্রিম, কালকে আবার দেখা হবে, বাই।